আমার ছেলের নাম হয়েছে মোহাম্মদ সামির আহমেদ। গত 30শে অক্টোবরে বটতলি স্টেশনের থেকে আমার ছেলেটা মাদ্রাসা থেকে হারানো গেছে। আমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিছি না ফেয়ার কারণে আমি যাইয়া কুতোয়ালি থানায় একটা জিডি করছি। আমি গার্মেন্টে চাকরি করি, আমার এই ছেলে অনেক কষ্ট ছেলে আমার। আপনারা কোনো একটা ব্যক্তি যদি আমার ছেলেটার খোঁজ পান আমাকে একটু জানান। আমার নিচের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। আমি একটা অসহায় নারী, আমার কেউ নাই, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আজকে এক মাস হয়ে গেছে, কোনো খোঁজ পাইতেছি না। আপনারা খোঁজ পাইয়া আমার নাম্বারে একটু যোগাযোগ করেন।